আমার মেল বক্সে দেখতে পেয়ে যাচ্ছ 1500 ডায়মন্ড চলে এসেছে, তো আমি ক্লেম অপশনে ক্লিক করব এন্ড সাথে দেখতে পেয়ে যাচ্ছ ক্লেম হয়ে গেল। আর এর ভিতর থেকে কত টাকা উইথড্রল করেছি সেটাও দেখো, 22 আগস্ট 2022 12,000 টাকা, অ্যান্ড তারপরে 10ই সেপ্টেম্বর 19,000 টাকা, অ্যান্ড তারপরে 1 অক্টোবর 13,000 টাকা, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আর 4 নভেম্বর 24,000 টাকা এর ভিতর থেকে উইথড্রল করেছি আমি। তো গাইস, যে ডায়মন্ডের প্রুফটা তোমাদের দেখালাম ওই ডায়মন্ড আমি কোথা থেকে পেয়েছি ক্লিয়ারলি এই ভিডিওতে বলবো, অবভিয়াসলি দেখতে থাকো। তো এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই কিন্তু আমি ডায়মন্ডটা পেয়েছি। তো গাইস, যে টাকার প্রুফটা দেখালাম সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই আমি পেয়েছি। ওকে, ঠিক অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, লগ ইন প্রসেসটা কিন্তু অন্যরকম, ভিডিওটা লাস্ট অব্দি দেখো, লগ ইন প্রসেস বলছি আর কী করে ডায়মন্ড পাবে কোথা থেকে পাবে সেটাও দেখাচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশনটা যখন রেজিস্টার করবে করার পরে এর ভিতর থেকে 2-3টে ম্যাচ তোমরা খেলবে, ম্যাচ না খেললে পরে ওই অপশনটা আসবে না। কোন অপশন আসবে না, এইখানে ক্লিক করবে, এই যে টোকেনের অপশন, টোকেনের অপশনে ক্লিক করবে, এইখানে দেখতে পেয়ে যাচ্ছ এই যে ক্লেম ইন, আর 4 ঘন্টা মানে 2 ঘন্টা পরে এখানে আবারও ক্লেম করার জায়গা আসবে। প্রত্যেক 4 ঘন্টা পরে পরে এখানে ক্লেমের অপশন আসে, এইখান থেকে কিন্তু তোমার নতুন যখন আইডি খুলবে তখন 1500 ডায়মন্ডের একটা অফার আসে। ঠিক আছে, সবার আসবে না, 2-1 জনের আসে, 2-1 জনের আসে না, একটু সমস্যা হয়, না হলে কয়েকদিন ধরে রাখবে, রাখতে রাখতে কোনো একটা সময় দেখবে এখান থেকে কিন্তু তোমরা 1500 ডায়মন্ডের একটা অপশান দেখতে পারবে। দেখো, আমি কিন্তু এই যে 2 ঘন্টা পরে আবার শুরু হবে, এই 2 ঘন্টা আগে তো আমি একবার পেয়েছি, তখন কিন্তু আমি জাস্ট 50টা টোকেন পেয়েছি, এই টোকেন থেকে কিন্তু টাকাও কনভার্ট করতে পারবে, সেটা আমি পরে বলছি, আগে অফারের ব্যাপারে বলছি। ঠিক আছে, এখন যে অফারটা চলছে, তো দেখো প্রত্যেক 4 ঘন্টা পর পর এখানে কিন্তু কোনো সময় 50টা টোকেন, কোনো সময় 50টা টোকেন, ঠিক আছে, আবার কোনো কোনো সময় 50টা ডায়মন্ড এই সব দেয়। ঠিক আছে, তো যখন ডায়মন্ড দেবে তোমাদের ফ্রি ফায়ারের ভিতরে নিয়ে নিতে পারবে UID দিয়ে, কোনো অসুবিধা নেই। আর দেখো, এর ভিতরতে কিন্তু যে টোকেন, এই টোকেন কনভার্ট করেও কিন্তু টাকায় তোমরা নিতে পারো, সেটা কীভাবে, আমি কত টাকা আজ পর্যন্ত উইথড্রল করেছি সব কিছু ফুল প্রুফের সাথে তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এর রেজিস্টার প্রসেসটা দেখাই, তারপর টোকেনের ব্যাপারে বলছি। দেখো, এই টোকেনের এখানে 1500 ডায়মন্ড কী করে আসবে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পেয়ে যাচ্ছ এরকম 1500 ডায়মন্ড একটা ক্লেমের জায়গা চলে আসবে, এখান থেকে ক্লেম করে নেবে। ঠিক আছে, ক্লেম করার পরে 4 ঘন্টা পর, মানে 4 ঘন্টা পর পর এখানে ক্লেমের জায়গা আসে, 1500 ডায়মন্ড ক্লেম যদি আসে করে নাও, তারপরে দেখবে হয়তো তোমরা টোকেন পাবে কিংবা অন্য কোনো কিছু। তো গাইস, চলো রেজিস্টার বোজটা দেখিয়ে দিই, আর এর ভিতরে কী করে 2-3টে ম্যাচ খেলতে হবে, তারপরে এটা এনেবল হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইস, দেখো এখানে অ্যাপ্লিকেশনটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো এবার ওপেন করলাম। তো তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা ডিরেক্ট ওপেন করবে, ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, ওইখান থেকে ডাউনলোড করে ডিরেক্ট ওপেন করবে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে লগ ইন উইথ SMS লেখা থাকবে, তো এটার উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করা থাকবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে। ওকে, হোয়াটসঅ্যাপে কিন্তু OTP যাবে, এখানে যে OTPটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে, তোমাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের OTP যাবে। তো দেখতে পেয়ে দেখাচ্ছি আমি তোমাদের OTPটা কোথায় আসবে। ওকে, দেখো এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু OTPটা এসছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে OTPটা আসবে, অ্যান্ড এই হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে কিন্তু তোমাদের OTPটা কপি করে ওইখানে বসাতে হবে। তো ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে OTP আসবে না। তো গাইস, হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে আমি OTPটা কপি করে নিয়েছি, এবার আমি এখানটা কিন্তু ওটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করার পরে এরপরে কিন্তু এটা অটোমেটিক কিন্তু এরকম নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এটা অটোমেটিক নিয়ে নিল, আর এখানে কিন্তু 50,000 র্যালি টোকেনের একটা অফার চলছে, সেই অফারটার ভিতরে তোমরা যদি অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই এখনই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো, আর র্যালি টোকেন থেকে তোমরা কিন্তু অনেক টাকা ইনকাম করে নিতে পারবে, সেটা আমি দেখাচ্ছি, ওয়েট করো জাস্ট। তো গাইস, এবার এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আরও সব কিছু দেখাচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশনটা এরপরে তোমাদের সামনে এরকম ওপেন হবে, এর ভিতরে আরও অনেক কিছু চায়, সেই জিনিসগুলো কী কী আমি তোমাদের দেখাচ্ছি, এখানে একটু লোডিং নিচ্ছে। তো এরকম কিন্তু তোমাদের সামনে চলে আসবে, এখানে লেটস প্লে লেখা থাকবে, অ্যান্ড লেটস প্লের উপর ক্লিক করে তোমাদের কিন্তু একটা ম্যাচ খেলতে হবে। এখানে কিন্তু 8-ball pool থাকে, গেমটা কিন্তু ভাই অসাধারণ গেম, তোমরা যদি খেলো অনেক মজা পেয়ে যাবে। তো এটা এরকম করে জাস্ট সরাতে হবে, এরকম করে সরালে কিন্তু এটা এরকমভাবে সরবে। আর দেখো, এই গুটিটা তোমাদের এই ইয়ের ভিতরে মানে পকেটে নিতে হবে, আর ওই পকেটে নিতে পারলে 100, আর যদি এই পকেটে নিতে পারো তাহলে কিন্তু আরও 200 পয়েন্ট দেবে। ঠিক আছে, তো দেখো এখানটা আমি কীভাবে নেবো, দেখো এরকম করবো, আর এই নিচে এটা সরাবো এরকম করে, সরালে কিন্তু এটা যতটা দূরে সরিয়ে মারবে তত স্পিড কিন্তু এর বেশি হবে। ঠিক আছে, তো গাইস এখানে দেখতে পাচ্ছ এই গুটিটা আমি এখান থেকে নিয়ে নিলাম, তো চলো এটাও নিয়ে নিই এখান থেকে। তো গাইস, এই গুটিটাও কিন্তু এখান থেকে এরকম নিয়ে নিলাম, দেখো এটার ধাক্কা লেগে যদি আরেকটা গুটি যায় তাহলে 200 পয়েন্ট, এরকম করে আমি এটাও নিয়ে নিলাম, অ্যান্ড এখানে দেখিয়ে দিল ওয়েল ডান। এবার আমরা কী করবো, ওকেতে ক্লিক করে দেবো, অ্যান্ড এরপরে তোমাদের সামনে এরকম একটা চলে আসবে, তো এটার উপরে ক্লিক করে তোমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে, কোনো সমস্যা নেই। দেখো এখানে এরকম চলে আসবে, অ্যান্ড এটার উপর ক্লিক করে এরকম কিন্তু আরেকটা ম্যাচ খেলতে হবে। ওকে, তো চলো এই ম্যাচটাও খেলে নিই, তো নর্মাল ম্যাচ, তোমরা সবাই পারবে, কোনো অসুবিধা নেই, ম্যাচটা খেলবে। তো চলো এখানে স্কিপ করে দিই ম্যাচটা, তো দেখো এখানে আমি জিতে গেলাম, লেভেল আপ হয়ে গেল, 3টে টোকেন দেওয়া হলো, 100টা এই কয়েন দেওয়া হলো। ঠিক আছে,
দেখো গাইস, এখানে কিন্তু লগ ইন করার সময় একটা ইউজার আইডি দিতে বলে, সেই ইউজার আইডি কিন্তু এখন দিতে বললো না। কেন দিতে বললো না? কারণ আমার আইডি আগে থেকে লগ ইন করা ছিল। আর গেম খেলার আগে, মানে প্রথম যে ম্যাচটা তোমরা খেলবে সেই প্রথম ম্যাচ খেলার আগে কিন্তু ওইখানে বলে যে একটা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দাও। তো ডেট অফ বার্থটা আমার দিতে বললো না, কারণ আগে থেকে আমি ডেট অফ বার্থ দিয়ে ফেলেছিলাম। দেখো, তোমরা যখন রেজিস্টার করবে আর একটা জিনিস করবে, এই যে সেটিং, সেটিংয়ে ক্লিক করবে। এন ক্লিক করার পরে এখানে একটা রেফারেল আইডি দিতে বলবে, বলবে অ্যাড রেফারেল। ওই অ্যাড রেফারেলের উপর ক্লিক করে ডেসক্রিপশনে দেখো রেফারেল কোড পাবে, ওই রেফারেল কোড এখানে কিন্তু দিয়ে দেবে, না হলে কিন্তু তোমাদের আইডি অ্যাক্টিভ হবে না। এ দেখো, আমার কিন্তু আর রেফারেল কোড এখানে দিতে বলছে না, রেফারেল কোড এখানে দিতে বলছে না, কারণ আমার আইডি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তোমাদের এখানে যতক্ষণ অ্যাড রেফারেল কোডের অপশান থাকবে ততক্ষণ তোমাদের আইডি কিন্তু অ্যাক্টিভ হয়নি। এইখানে অ্যাড রেফারেল কোডের উপর ক্লিক করে তোমরা কিন্তু যে কোনো কারো একটা রেফারেল কোড দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা কিন্তু আমার রেফারেল কোড দিতে পারো, ডেসক্রিপশনে দেখো আমার রেফারেল কোড দেওয়া রয়েছে। ওকে, তো ক্লিয়ারলি সেটা বলে দিলাম। আর এর ভিতরে ম্যাচ খেলো, আর এইখানটায় ক্লিক করে এখানে ডায়মন্ডের অপশান আসবে, এখান থেকে ডায়মন্ড নিয়ে নাও। দেখো, সবার ডায়মন্ডের অপশান আসে না, মানে চার ঘন্টা পর পর একটা নতুন নতুন রেওয়ার্ড আসে, কারো ডায়মন্ডের অপশান আসে, কারো টোকেন দেয় এবং কারো এই টোকেন দেয়, ঠিক আছে? তো ক্লিয়ারই বললাম, আবার কারো ডায়মন্ড দেয়। মনে করো চার ঘন্টা পরে তোমার আসলো টোকেনের অপশান, আবার চার ঘন্টা পরে আসলো এই অপশান, আবার চার ঘন্টা পরে আবারও টোকেন দিল, এবং আবার চার ঘন্টা পরে কেন ডায়মন্ডের অপশান আসলো। এরকম করে কিন্তু ডায়মন্ডের অপশান আসে, সবসময় কিন্তু সবসময় আসে না। আর তোমাদের বন্ধুদের রেফারেল করেও কিন্তু 10টা করে র্যালি টোকেন পাবে, যেটার কয়েনের ভ্যালু বাংলাদেশে কিন্তু 15 টাকা করে, মানে পার রেফারে তোমরা 15 টাকা করে পাবে। তো এবার আমি দেখিয়ে দিই এই টোকেন দিয়ে কী করে তোমরা কনভার্ট করে মানে ব্যাংকে ট্রান্সফার করবে। আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমি পুরোটা দেখাচ্ছি না, যতটা পারছি আমি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি করে, এই টোকেন উইথড্রল করে দেখাও, ব্যাংক অবধি নিয়ে দেখাও, তাহলে কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে বানাতে পারি। সেই ভিডিও তোমরা যদি কমেন্ট করে বলো তবে, ঠিক আছে? তো এবার আমি দেখিয়ে দিই এই টোকেনগুলো আমি ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছি কি নেইনি আর কীভাবে নিতে হয়, ঠিক আছে? চলো সেটা দেখিয়ে দিই। তো গাইস, এখানে দেখতে পেয়ে যাচ্ছ এটা আমার আরেকটা আইডি, যেখানে অল্প কয়েকটা টোকেন রয়েছে। দেখো, এই টোকেনগুলো কিন্তু তোমাদের সেন্ড করতে হবে কোথায়, এই যে কোথায় গেল, এই যে কুকয়েন, কুকয়েনের মধ্যে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কুকয়েনটা ওপেন করে। ওপেন হয়ে যা, আমি এবার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিই আর এখানটায় ক্লিক করবো। এবার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, ওকে। দেখো, লগ ইন হয়ে গেলো আমার এই আইডিটা, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এইখানে ডিপোজিট করেছিলাম র্যালি, দেখো 18,000 র্যালি টোকেন এখানে কিন্তু ডিপোজিট করেছিলাম, আর এই র্যালির থেকে এক্সচেঞ্জ করে XLM নিয়েছিলাম। দেখো, র্যালি 18,000, র্যালিতে 2,500 XLM হয়, XLM-এর প্রাইসটা বেশি, এই জন্য 2,500 XLM হয়। এখানে মাইনাস দেখাচ্ছে কারণ আমি উইথড্রল করেছিলাম, এখানে দেখো লেখা রয়েছে উইথড্রল। তো এই কুকয়েনের ভিতরে আমি কয়েন নিয়ে, র্যালি কয়েন নিয়ে সেটা আমি XLM বানিয়ে উইথড্রল করেছি। উইথড্রল করেছি কোথায়, এই যে ওয়াজিরেক্স, এ দেখো ওয়াজিরেক্স, আমি তোমাদের ওয়াজিরেক্সে খুলেও দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানটায় যাবো, যাওয়ার পরে আমার এর ভিতরে এখন দেখো 194 টাকা রয়েছে। এবার আমি কী করবো, এইটা এখানে ক্লিক করবো। দেখো কতবার উইথড্রল করেছি সেটা দেখো, 22 আগস্ট 2022 12,000 টাকা, 10 সেপ্টেম্বর 2022 19,000 টাকা, 1 অক্টোবর 2022 13,000 টাকা, আর 4 নভেম্বর 2022 24,000 টাকা উইথড্রল করেছি আমি। অ্যান্ড এরপরেও আরও উইথড্রল করবো, সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যদি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে কীভাবে উইথড্রল করতে হয়, ফুল ফার্স্ট টু লাস্ট তুমি দেখিয়ে দাও, যদি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আর এবার তোমাদের একবার ট্রানজ্যাকশনটা দেখিয়ে দিই, ওই যে XLM ওটা তো এর ভিতরে নিয়েছি, সেটা থেকে আবার কনভার্ট করেছি, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এ দেখো, নিচে এখানে দেখতে পেয়ে যাবে XLM, ঠিক আছে? এই XLM-এর উপর ক্লিক করবো। দেখো, ডিপোজিট 2,178 XLM এখানে ডিপোজিট করেছিলাম, তারপরে হচ্ছে 1,477 XLM, তারপরে যাবে 2,541 XLM ডিপোজিট করেছিলাম। তো দেখো, এখানেও কিন্তু 10 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর 3 নভেম্বর রয়েছে, কারণ এক দুদিন আগে পিছিয়ে আমি নিয়েছিলাম, কারণ ওই যে অ্যাপ্লিকেশন ওর ভিতরে একদিন আগে নিয়েছিলাম, তারপরে এখানে দুদিন পরে নিয়েছিলাম, এরকম আর কি, ঠিক আছে? তো এরকম কিন্তু ডিপোজিট করেছি ভাই, অ্যাপ্লিকেশন কিন্তু জেনুইন অ্যাপ্লিকেশন। তোমরা যদি চাও যে নেক্সট ভিডিওতে দাদা দেখিয়ে দাও কী করে উইথড্রল করবো কয়েন, আমি কিন্তু দেখিয়ে দেবো। তোমরা কিন্তু কয়েন বানাতে থাকো, গেম খেলতে থাকো অ্যাপ্লিকেশনের ভেতরে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আছে, ফটাফট যাও আর তোমরা কিন্তু গেম খেলো। আর এই চলো একটা ম্যাচ আমি খেলে দেখিয়ে দিই এখন আমি কতটা ভালো খেলি, কারণ ভাই গেমটাও একটা অসাধারণ লেভেলের গেম। দেখো, এই প্লের উপর ক্লিক করবো, তোমরা যখন ফার্স্ট এরকম প্লের উপরে ক্লিক করবে এখানে ডেট অফ বার্থ দিতে বলবে, তোমরা কিন্তু দিয়ে দেবে ডেট অফ বার্থ, ঠিক আছে? এখানে কিন্তু আমাকে দিতে বলবে না, কারণ আমার তো আগে থেকে দেওয়া রয়েছে, ক্লিয়ারলি বললাম। তো চলো একটা ম্যাচ খেলে দেখাই কত সুন্দর গেমটা চলে। তো দেখো, এখানে গেমটা ওপেন হয়ে গেল, এই পকেটে নিলে 100 পয়েন্ট, এখানে 10, এখানে 20, এরকম করে করে পয়েন্ট রয়েছে। তো এই পকেটে আমি নেবো, নেওয়ার চেষ্টা করবো। তো চলো এই 20টা এই পকেটে নেওয়ার চেষ্টা করি, দেখো নিতে পারি কি না, ঠিক আছে? এরকম করে নিলাম, দেখো কত একদম ইজিলি নিয়ে নেবো। এখন এই গেম খেলতে খেলতে পুরো 100% প্র্যাকটিস হয়ে গেছে আমার, মানে এত একটা সুন্দর গেম, মানে ফ্রি ফায়ারও এখন খেলা আমি কমিয়ে দিয়েছি, এই গেমটা খেলে এত সুন্দর লাগে। দেখো এবার পকেটগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেল। এবার আমি যদি দেখো এই গুটি দিয়ে টাচ করে এই গুটিটা এই পকেটে নিতে পারি, তাহলে আমার 160 পয়েন্ট দেবে, আরও 10 বেশি দেবে। আমি ট্রাই করি, পার হয়তো যাবে না, তাও চলো একবার ট্রাই করা যাক।
দেখো এরকম করে একদম সেইভাবে ইয়ে করতে হবে, করে এটা এবারে মারতে হবে, গেল না, ঠিক আছে, এরকম করে নাও যে নাই যেতে পারে, তখন একটা মারামার এখান থেকে কেটে যাবে। তো যাই হোক, এইভাবে করে তোমাদের খেলতে হবে। চলো আরেকবার ট্রাই করি, দেখি ওই ওই পকেটে যায় কি না। দেখো ওই পকেটে 20 লেখা রয়েছে, কিন্তু ওই পকেটে যদি নিতে পারি 120 পয়েন্ট দেবে আমাকে। দেখো মানে একটা গুটির মাধ্যমে যদি এইভাবে নেওয়া হয় তাহলে 120 পয়েন্ট দেয়। এবার দেখো এখানে 120 পয়েন্ট দিল, ঠিক আছে, এখানে দেখতে পারলে 120 এখানে যোগ হয়ে গেল। ভাই গেমটা কিন্তু অসাধারণ গেম, তোমরা খেলো আর এইভাবে খেলে এর ভিতরে টোকেন আর্ন করতে পারবে। আর আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কী করে টোকেনগুলো উইথড্রল করতে হয়, একদম জেনুইন অ্যাপ্লিকেশন। আর ফ্রি ডায়মন্ডের একটা তো অপশন আছে, তোমাদের সবার ফার্স্ট দেখিয়ে দিলাম, তো ওইখানে কিন্তু কিছুক্ষণ পরপর একটা অপশন আসে যে টোকেন ক্লেমের অপশন আসে। কোনো কোনো সময় টোকেন ক্লেম হয়, আবার কোনো কোনো সময় ডায়মন্ড ক্লেম হয়। তো তোমরা অবভিয়াসলি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখো, ওকে। আর তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা করবে, এই যে সেটিং, সেটিংয়ে ক্লিক করবে, ক্লিক করে এইখানে দেখবা অ্যাড রেফারেল কোডের জায়গা থাকবে, ওইখানে কিন্তু রেফারেল কোডটা বসাবে। ডেসক্রিপশানে রেফারেল কোড তো দেখো তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশানে রেফারেল কোড দেওয়া আছে, ওকে, ওইখানে ক্লিক করে রেফারেল কোডটা অ্যাড করে ওকে করে দেবে, কনফার্ম করে দেবে, কমপ্লিট হয়ে যাবে, তোমাদের প্রোফাইল অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখান থেকে গেম খেলো, টাকা পয়সা আর্ন করো, কয়েন আর্ন করো। এই কয়েনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু, এই কয়েনগুলো সেরকম কিন্তু কোনো ভ্যালু নেই, এই কয়েনগুলো কিন্তু র্যালি কয়েন, ঠিক আছে, এই কয়েনগুলো কিন্তু র্যালি টোকেন। ক্লিয়ারলি বললাম? তো কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওর জন্য মানে এই কয়েনগুলো কী করে উইথড্রল করতে হয় 100% মানে ফার্স্ট টু লাস্ট সব কিছু আমি তোমাদের লাইভ দেখিয়ে দেবো, এই জন্য কিন্তু তোমরা কমেন্ট করবে যদি তোমাদের ওই ভিডিওটা দরকার হয়। আর যদি তোমরা সবাই পারো যে র্যালি টোকেন কী করে উইথড্রল করবো, এরকম ভিডিও অনেক পাবে ইউটিউবে, যদি ওরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে দেখে নিয়ে ওটা উইথড্রল করে নিতে পারো। আর যদি আমাকে বলো যে বানিয়ে দিতে তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।